নাটোরের নলডাঙ্গায় মোহাম্মদ আশিক নামে অপহরণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানির উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে র্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করে। আশিক নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ গ্রামের মোহাম্মদ সুমনের ছেলে। গ্রেফতারের পর আশিককে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।